মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই 19.6.2 এর 17 নম্বর অঙ্ক নিয়ে। আশা করি সবাই দেখবে, ভালোভাবে বুঝবে। এবার দেখো প্রশ্নটা তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথমে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে এই শর্তগুলো তোমাকে ভালো করে আগে আইডেন্টিফাই করতে হবে, কি চেয়েছে এবং বুঝতে হবে। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হল প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। সেক্ষেত্রে আমি যদি প্রস্থ ধরি তাহলে দৈর্ঘ্যটা পাবো, তার মানে প্রস্থ যা তার থেকে 25 মিটার বেশি হলো দৈর্ঘ্য, একটা শর্ত। আরেকটা শর্ত বলছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা, পরিসীমা একটা সূত্র আছে, সেই পরিসীমার মাপ দেওয়া আছে 150 মিটার। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই জায়গায় থেকে ধরে নিতে পারি। প্রথমে যদি আমরা ধরি, দেখো একটু শেয়ার করতে তোমাদের সাথে, দেখো 17 নম্বর ধরি, ধরি আয়তক্ষেত্রে প্রস্থ, এখন যদি প্রস্থ যদি x ধরি, দৈর্ঘ্যটা হলো তার চেয়ে আরো 25 মিটার বেশি। তাহলে সুতরাং আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে? x প্লাস 25 মিটার। এটা আমাদের এক রঙে ছিল। এখন আমাদের এই জায়গায় একটা মাপ দেওয়া আছে, সেটা হলো কি? পরিসীমা। যেহেতু পরিসীমার একটা মান দেওয়া আছে আমাদের, সেহেতু ওই পরিসীমার সূত্রটা আমরা এই জায়গায় থেকে লিখে দেবো। সুতরাং আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, আর যখনই প্রথম কোন একটা সূত্র আমরা অ্যাপ্লাই করবো অবশ্যই সূত্রটা লিখে দেব, পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে যেহেতু আমাদের দৈর্ঘ্য মাপ দেওয়া আছে, প্রস্থ মাপ দেওয়া আছে, ওই মাপগুলো যদি এই জায়গায় আমরা বসিয়ে দিই, দৈর্ঘ্য হইল x প্লাস 25 প্লাস প্রস্থ হইল x মিটার। এখন তবে এই দুটো আমরা যোগ করে দিতে পারি, 2 x প্লাস 25 মিটার। এখন এই পরিসীমার মাপটা দেওয়া আছে আমাদের 150 150। হ্যাঁ দেখো, তাহলে আমরা অনেক লিখতে পারি প্রশ্ন মধ্যে পরিসীমা 25 150। এখন এটাকে আর কোশ্চেন করলে আমাদের এক্স এর একটা মান হবে, এক্স এর মান লেজে কে বসালে আমাদের সমাধানের কাঙ্ক্ষিত মান বের হবে। এখন দেখো এই 2 দিয়ে সরাসরি আমি 150 কে ভাগ দিতে পারি, তাহলে কত হয়? এখন এরকম ভাবে প্রশ্ন যদি, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে, যদি এখন বলে যে এই আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে কিন্তু আমাদের কি করতে হবে?
দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ক্ষেত্র বলছি তোমাদের অঙ্ক চাই নাই, তাহলে এই জন্য আমরা অঙ্কটা আর ওইদিকে বাড়াবো না, জাস্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো বুঝিয়ে দেওয়া। এই জন্য তোমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়েছি, এই জায়গা থেকে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। তো তোমরা এরকম অঙ্ক দিলে দেখবা এটাতে তোমাদের অনেক সৃজনশীল আছে, সেগুলো বারে বারে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো সবাই ভালো থাকে ইনশাল্লাহ। আজকের ক্লাস এখানে শেষ করবো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।